ঘড়িতে রাত 11:10, অঙ্গ সংগঠনের কয়েকজন কর্মীর সঙ্গে বৈঠক শেষ করলেন। বললেন, অনেক রাত হয়েছে, এখন যাও, আর পাচ্ছি না। কর্মীদের মধ্যে যিনি নেতা তিনি বললেন, এই চলো আপা ঘুমাতে যাবে। কথাটা তার কানে পৌঁছালো। টিপ্পনিকেটে বললেন, এত সুখ তোমরা আমাকে দিয়েছ, এখন যে ফাইল নিয়ে বসতে হবে, অনেক ফাইল জমা হয়ে আছে। কর্মীরা নিজেরাই যেন লজ্জা পেলেন। গণভবনের রাস্তার দুই পাশে গাছ ফুল, ফুলেরাও যেন ঘুমিয়ে গেছে। পুকুরটা শান্ত, প্রকৃতি যেন বিশ্রামে। হয়তো সেটা দেখে একজন কর্মী তার নেতাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপা ঘুমায় কখন? এই প্রশ্নে সবাই যেন চমকে উঠলেন। যাকে নিয়ে এই চর্চা, তার নাম শেখ হাসিনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, একজন আদর্শ মা, একজন স্নেহময়ী নানি, দারুণ দাদি। শেখ হাসিনার চারপাশে যারা থাকেন তারা তার অফুরন্ত প্রাণশক্তিতে নিজেরাই অবাক হয়ে যান। একে একে সবাই ক্লান্ত হয়ে যান। তখনও শেখ হাসিনা যেন ক্লান্তহীন এক কর্মময় মানুষ। কেউ বলেন, উনি পারেন কিভাবে? আর সবচেয়ে বেশি যেটা বলা হয়, শেখ হাসিনা কখন ঘুমান? নাকি তিনি জেগে থেকেই পাহারা দেন বাংলাদেশকে? SSF-এর একজন সদস্য বলছিলেন, ওনাকে কখনও ক্লান্ত হতে দেখিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নিলুফার আহমেদের মতে, সারাক্ষণ একটা মানুষ শুধু জনগণের কথা চিন্তা করেন, নিজের জন্য তার এক মুহূর্ত সময় নেই। শেখ হাসিনার দিন শুরু হয় শুভেচ্ছা দিকের আগে। উঠে তিনি তাহাজ্জুদে নামাজ পড়েন, তারপর ফজর, এরপর এক কাপ চায়ের সাথে রবীন্দ্রসঙ্গীত আর সংবাদপত্র। পত্রিকা থেকে প্রয়োজনীয় খবরগুলো আগেই জেনে নেন। নাস্তার টেবিলে টেলিভিশনে চোখ বুলিয়ে নেন। সাধারণত 9:00-9:30 মধ্যে তিনি বেরিয়ে পড়েন, হয় কোনো অনুষ্ঠানে অথবা মন্ত্রিসভা কিংবা একনেকে সবার জন্য। আর কোনো দিন কোনো কর্মসূচি না থাকলে ফাইল নিয়ে বসেন। বৈঠক অনুষ্ঠান দপ্তরেই সেরে নেন হালকা দুপুরের খাবার। সাধারণত 2:00-3:00 পর্যন্ত কোনো কর্মসূচি রাখেন না শেখ হাসিনা। এ সময় একটু বিশ্রাম, এরপর আবার মিটিং, আবার কাজ। সন্ধ্যায় দলের নেতারা আসেন, কারও অ্যাপয়েন্টমেন্ট থাকে, কেউ চলে আসেন এমনি, শিক্ষক আসেন, আইনজীবী আসেন, সবার শুধু চাওয়া আর চাওয়া। অসীম ধৈর্যশীল এই মানুষটি শুধু শোনেন না, পরামর্শও দেন। এভাবে চলে যায় মধ্যরাত, সবাই চলে যায়। শেখ হাসিনা রাতের খাবার খেয়েছেন কিনা জিজ্ঞাসা করবে কে? মাঝে মাঝে না খেয়েই হয়তো কাজে ডুবে যান আরও কিছুটা সময়। মাঝে মাঝে অবশ্য এর ব্যতিক্রমও হয়, মেয়ে পুতুল আর তার বাচ্চারা এলে, জয়ের পরিবার এলে, ছোট বোন রেহনা এলে, তখন গণভবনের দোতলায় একাকিত্ব ঘোচে, হইচই হয়। রান্নায় হাত লাগান খোদ প্রধানমন্ত্রী, খাবার টেবিল ভরে থাকে, আনন্দ উৎসবের মধ্যে উকি দেয় অতীত, বাবার কথা, মায়ের কথা, ভাইদের কথা উঠে আসে। আচমকা আনন্দময় পরিবেশ যেন ভারী হয়ে যায়, কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবার সব ঠিক হয়ে যায়। এভাবেই চলে ব্যস্ত কিন্তু নিয়ত নিঃসঙ্গতার পথে ছুটে চলা, যে ছুটে চলার মধ্যেই এদেশের উন্নয়ন, এদেশের মানুষের ভাগ্য। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, শেখ হাসিনা প্রতিটি ফাইল খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, মন্তব্য লেখেন, তার মতো এত গভীরভাবে ফাইল আমি কাউকে দেখতে দেখিনি। যুবলীগের চেয়ারম্যান ওমর চৌধুরী বলেন, তৃণমূলের ছোট্ট কমিটিরও নাম জানেন শেখ হাসিনা, প্রত্যেকে সুখ দুঃখের খবর রাখেন। শেখ হাসিনা যত কর্মীর নাম জানেন তার অর্ধেকের নামও হয়তো আওয়ামী লীগের কোনো নেতা বলতে পারবে না। তাই তো দেশের সব ভার তার উপরই, দলের সব জঞ্জাল তাকেই সরাতে হয়, তার কাছেই সবার চাওয়া, তাকে দেওয়ার তো আর কেউ নেই। এত ভার নিয়ে তিনি কিভাবে ঘুমাবেন? শেখ হাসিনা জেগে আছেন বলেই জেগে আছে বাংলাদেশ।